প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বই দেখে নিশ্চয় বুঝতে পারছো আজকে আমরা প্রতিবারের মতো তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় আলোচনা করব তোমাদের সাথে। আর আজকে আমরা তৃতীয় শ্রেণীর সর্বশেষ যে অধ্যায়টি আছে সেটি নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই। তো আজকে আমাদের গল্পের নাম হলো খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। আমরা আজকে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে জানব, ঠিক আছে? চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তোমাদের কিন্তু অনুশীলনীতে প্রশ্ন আছে খোলাফায়ে রাশিদিন কাকে বলা হয়, তাহলে আমরা একটা প্রশ্নোত্তর কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কুহাফা উসমান আর মাতার নাম হলো সালমা। তাহলে দেখো, তিনি জন্মগ্রহণ করেন 573 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে এবং গোত্রের নাম হলো তাইম গোত্র, ঠিক আছে? আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, ঠিক আছে? আমরা কিন্তু এই পয়েন্টগুলো খুব গুরুত্ব সহকারে শুনব এবং মনে রাখার চেষ্টা করব। আর তার পিতার নাম ছিলেন কুহাফা উসমান আর মাতার নাম ছিল সালমা। কেমন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। তাহলে এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে কার সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। কেমন? শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয়ের সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, ঠিক আছে? যে মানুষটি আসলে ভালো হয় সে কিন্তু ছোটোবেলায় থেকে তার কিছুটা স্বভাব চরিত্রের মধ্যে সে কেমন হবে বড় হলে সেটা বোঝা যায়। তেমনি শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেরকম মানুষ ছিলেন এবং সবাই সেটা বুঝতে পেরেছিলেন তার চরিত্রের মাধ্যমে। কেমন? তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন, পবিত্র কুরআনের জ্ঞানও ছিল তার অসাধারণ। তিনি বড় কবি, সুবক্তা ও দানশীল ছিলেন। তাহলে তিনি বড় কবি ছিলেন, সুবক্তা ছিলেন, আবার দানশীল ব্যক্তিও ছিলেন। তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী। শিক্ষা শেষে তিনি পিতার ব্যবসায় দেখাশোনা করতেন। নবীজিকেও তিনি ব্যবসার কাজে সাহায্য করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর গোপনে আল্লাহর বাণী প্রচার শুরু করলেন। তাহলে দেখো, তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী, আর তার শিক্ষা শেষে তিনি তার পিতার ব্যবসাটা দেখাশোনা করতেন, আর নবীজিকেও তিনি ব্যবসার কাজে সাহায্য করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করার পর গোপনে আল্লাহর বাণী তিনি প্রচার শুরু করেন। এতে অনেক বাধা বিপত্তি, বাধা বিঘ্ন আসতে লাগলো, ঠিক আছে? নবীজির দাওয়াত পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাহলে নবীজির দাওয়াত পেয়ে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন পুরুষদের মধ্যে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন? তার পিতামাতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুখে দুঃখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছায়ার মতো থাকতেন। তাহলে এতই ভালোবাসতেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সাথে সবসময় ছায়ার মতোই থাকতেন, কারণ তিনি তাকে খুব ভালোবাসতেন। আর তার পিতামাতা মহানবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহসী ও প্রভাবশালী। তিনি খুব সাহসী ছিলেন এবং প্রভাবশালী ছিলেন। কেমন? তাই তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তাহলে তিনি গোপনে নয়, এবার তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করে দিলেন। ইসলাম ধর্ম প্রচার করার সময় মক্কার অনেক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করেছিল। তার মানে ইসলাম ধর্মটা যখন প্রচার হচ্ছিল বিভিন্নভাবে, তখন মক্কার অনেক লোক তার সাথে শত্রুতা করেছিল। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যুগিয়েছিলেন এবং সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সাহস না হারান, তিনি যেন কিছুতেই পিছিয়ে না যান, সেই জন্য সাহস যুগিয়েছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন? অনেক অত্যাচারও সহ্য করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করতে চাইলে তিনি আল্লাহর আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। তাহলে কাফেররা কাকে হত্যা করতে চেয়েছিল? মহানবী
মহানবীকে হত্যা করতে চেয়েছিল। তখন আল্লাহর আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সাথে নিয়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন। কেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে শুনেছিলেন ক্রীতদাসকে মুক্তি দেওয়া সওয়াবের কাজ, তাহলে তিনি শুনেছিলেন নবীজির কাছে ক্রীতদাসকে মুক্তি দিলে অনেক সওয়াব হয়। কেমন তাই তিনি নিজের অর্থে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক ক্রীতদাস ক্রয় করে তাদেরকে মুক্তি দেন। তাহলে দেখো নিজের টাকায় কিনে কে করবে এরকম, দেখো নিজের টাকায় অনেক ক্রীতদাস মানে চাকর কাজের লোক এদেরকে কিনে তারা তাদেরকে মুক্তি দিয়ে দেন, অর্থাৎ কাজ থেকে তারা তাদেরকে তোমরা স্বাধীনভাবে চলতে পারবে এভাবে তিনি মুক্তি দিয়ে দেন এবং নিজের টাকা দিয়ে অন্যের কাছ থেকে তিনি ক্রয় করেন। তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেন। তাহলে তাবুক যুদ্ধের সময় আবু বকর তার সমস্ত সম্পত্তি মহানবীকে দান করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে আবু বকর রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেন, তুমি ঘরে কি রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। দেখো তাহলে কি অবাক করার মতো বিষয়, কত ভালোবাসলে এই কাজটি করা যায়। দেখো তিনি যুদ্ধের সময় সমস্ত সম্পদ তার মহানবীকে দিয়ে দিলেন। কেমন আর বললেন যে মহানবী তখন অবাক হয়ে জিজ্ঞেস, তুমি কী রেখে এসেছো ঘরে? তখন তিনি বললেন, আমি আল্লাহ এবং তার রাসুলকে রেখে এসেছি। কি ভালোবাসা দেখো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমগ্র মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হন। কেমন তাহলে প্রথম খলিফা কে ছিলেন মহানবীর মৃত্যুর পরে? কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন গরিবের বন্ধু, নিঃস্ব ও দুঃখী অভাবী মানুষের আপনজন। তাহলে দেখো তিনি গরিবের বন্ধু ছিলেন, দুঃখী মানুষের বন্ধু ছিলেন, হ্যাঁ অভাবী মানুষের বন্ধু ছিলেন, আপনজন ছিলেন। খলিফা হয়েও তিনি তাদের কাছ থেকে দূরে সরে যাননি। দেখেছো একজন বড় মাপের মানুষ হয়ে তিনি তাদের কাছ থেকে গরিবের কাছ থেকে তিনি দূরে সরে যাননি। মহান সেবক ছিলেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসলাম প্রচারে সামর্থ্য ধন সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মহানবী নিজেই বলেছিলেন যে ইসলাম প্রচারে প্রচারের জন্য সব কিছু দিয়ে ধন সম্পদ সামর্থ্য সব কিছু দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে তিনি নিজের মুখে তিনি তা স্বীকার করে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দানশীল মানুষ, তার মানে দায়িত্বশীল মানুষ। দেখো তিনি কিন্তু দায়িত্বশীল মানুষ হিসেবেও কিন্তু সমগ্র বিশ্ব তাকে চেনে এবং জানে। কেমন কীভাবে সাধারণ মানুষের ভালো করা যায় এই ভাবনায় ছিল তার। তিনি রাজকোষের রক্ষক ছিলেন। কেমন রাজকোষের মানে কি, তার অনেক রাজভাণ্ডার অনেক টাকা পয়সা ধন রত্ন ছিল। কেমন রক্ষক ছিলেন, অর্থাৎ তিনি সেটার দায়িত্বে ছিলেন। অভাবের জন্য উপোস করলেও তিনি রাজকোষের কিছুই ভোগ করেননি। তিনি নিজে উপোস করলেও কখনো রাজকোষ থেকে কখনো কিছু তিনি ভোগ করেননি, অর্থাৎ তিনি নষ্ট করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট মৃত্যুবরণ করেন। তাহলে তিনি মৃত্যুবরণ করেন 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট। ঠিক আছে, তোমরা কিন্তু সালটা মনে রাখবে। এগুলো অনেক সময় প্রশ্নে বা বিভিন্ন আইটেমের মধ্যে শূন্যস্থান পূরণ এভাবে থাকতে পারে, এটা মনে রাখাটা জরুরি। মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে, আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নিকট পৌঁছে দিও। দেখেছো মানুষ কত সৎ। তিনি তার মৃত্যুর পূর্বে মেয়েকে বলেছিলেন, আমার কাছে রাষ্ট্রের অর্থাৎ দেশের একটি উটে একজন দাস আছে, আমার মৃত্যুর হওয়ার সাথে সাথে তুমি আমার পরবর্তী যে খলিফা হবেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার নিকট তুমি এই জিনিসগুলো পৌঁছে দিও, কোন অবস্থাতেই ভুল করবে না। সত্যি মহৎ মানুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম বলো? আমরা এই গল্প থেকে শিখলাম একজন মানুষ অনেকগুলো গুণের অধিকারী হতে পারে, যার গুণেই সমস্ত পৃথিবী তাকে চিনবে, স্মরণ করবে এবং তার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে, তার পথে চলবে। কেমন তাহলে আমাদের প্রত্যেকেও কিন্তু সেরকম কিছু হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শব্দার্থটা তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে বাড়ির পড়া হিসেবে দিলাম, তবে 2 নম্বরটা আমরা নিজেরাই করব। এখানে কিছু শব্দ আছে,
সেই শব্দগুলো আমরা দেখি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহৎ গোত্র তারপর নবুয়ত আদর্শ অসাধারণ কৃতদাস সাহাবি এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো দিয়ে আমরা আজকে এই শূন্যস্থানটা পূরণ করব ঠিক আছে এই শূন্যস্থানে দেখি কতে কি আছে ড্যাশ শত্রুমিত্র সবাইকে ক্ষমা করতেন তাহলে এখান থেকে এই শব্দটা নেব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুমিত্র সবাইকে ক্ষমা করতেন কেমন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ড্যাশ অনুসরণ করে চলব আদর্শ অনুসরণ করে চলব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই যে সাহাবি এই এই শব্দটা এখানে বসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসবে আর আদর্শ শব্দটা খতে বসবে ঠিক আছে এখানে বসবে এবার আমরা ঘতে যাই বংশসূত্রে সম্পর্কিত কয়েকটি পরিবারকে একত্রে কি বলে গোত্র বলে বংশসূত্রে সম্পর্কিত কয়েকটি পরিবারকে একত্রে এই যে গোত্র গোত্র বলে উমতে আছে তিনি একজন ড্যাশ প্রাণের মানুষ ছিলেন তিনি একজন মহৎ প্রাণের মানুষ ছিলেন কেমন ঠিক আছে এই যে মহৎ এখানে বসবে চ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মহৎ গুণের অধিক অসাধারণ গুণের অধিকারী ছিলেন ঠিক আছে আর ছতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন যতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কৃতদাসকে মুক্তি দেওয়া সাহাবের কাজ এখানে কৃতদাস হবে কৃতদাসকেও হবে কোনো সমস্যা নেই কৃতদাসকে মুক্তি দেওয়া সাহাবের কাজ কেমন তাহলে তোমরা আমি যেহেতু 2 নম্বরটা করে দিয়েছি তোমরা 1 নম্বর এবং 3 নম্বর এটা তোমরা পড়া হিসেবে থাকবে তোমাদের বাড়ির পড়া হিসেবে থাকবে আগামী ক্লাসে আমি তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর একটু রিভিশন করে দেখব ঠিক আছে আর হলো যে এখানে এখানে যুক্ত বর্ণ আমি দেখতে পাচ্ছি দন্তার সয়ত আছে তোমরা লেখার সময় এভাবে বর্ণটাকে বিশ্লেষণ করে দেখাবে দন্তার সযোগ ত প্রশস্ত মস্ত আর ময় প আছে ম যোগ প সম্পর্ক চম্পা আরও যদি সম্পদ আরও যদি জানা থাকে তোমাদের এ ধরনের কোনো ময়প দিয়ে তাহলে এ ধরনের অর্থপূর্ণ শব্দ তোমরা দিতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ